প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ডিয়ান রেলওয়েতে আলাদা আলাদা অনেক পোস্ট আছে। তার মধ্যে আমাদের লোকো পাইলট অর্থাৎ ট্রেনের ড্রাইভার, স্টেশন মাস্টার এবং ট্রেনের টিটিই অর্থাৎ টিকিট কালেক্টর, এই তিনটে বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। আগের এই তিনটে ভিডিওর নিচে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো, দাদা রেলের গ্রুপ ডি নিয়ে আলাদা একটা সেপারেট ভিডিও তৈরি করো। তো তোমাদের কথা মতন আজকে আমি হাজির হয়ে গেছি। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব রেলের গ্রুপ ডি। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে চারটে গ্রুপে কিন্তু ভ্যাকান্সি বেরোয়, একটা হচ্ছে এ, বি, সি এবং ডি, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি নিয়ে, ঠিক আছে? তো যে বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটু সহজে বলে দিই। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব হচ্ছে এলিজিবিলিটি, অর্থাৎ কী কী যোগ্যতা তোমার থাকা দরকার, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকা দরকার, তোমার বয়স কত থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা জানব। নেক্সট পয়েন্টে আমরা জানব হচ্ছে অ্যাপ্লাই, অর্থাৎ তুমি কীভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস জমা দিতে হতে পারে, সেই বিষয়টা আমরা জানব, ঠিক আছে? তিন নম্বর পয়েন্টে আমরা জানব হচ্ছে রিক্রুটমেন্ট, খুব গুরুত্বপূর্ণ এটা। দেখো আমি নিচে লিখে রেখেছি সিবিটি, পিইটি, ডিভি, মেডিকেল, এই বিষয়গুলো কী সেগুলো আমি তোমাদের বলবো, ঠিক আছে? ছেলে এবং মেয়েদের জন্য কী কী আলাদা আলাদা ভাগ আছে সেই বিষয়গুলো আমি তোমাদের বলবো। নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করবো হচ্ছে সিলেবাস এবং ল্যাঙ্গুয়েজ। তোমরা অনেকেই প্রশ্নটা করো, দাদা কোন ভাষায় আমরা পরীক্ষা দিতে পারবো, তো সেই বিষয়টাও কিন্তু আজকে আলোচনা করবো। একদম লাস্ট পয়েন্টে আমরা আলোচনা করবো হচ্ছে স্যালারি, অর্থাৎ তুমি যদি রেলের গ্রুপ ডি এর যে কোনো পোস্টে জব পাও, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের রেলের গ্রুপ ডি নিয়ে যত রকম মনের মধ্যে প্রশ্ন আছে আশা করি তোমাদের সবটাই আমি ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা চলো প্রথমেই আমরা নাম্বার ওয়ান পয়েন্টে আলোচনা করবো হচ্ছে এলিজিবিলিটি, অর্থাৎ কী কী যোগ্যতা তোমার থাকা প্রয়োজন। প্রথমেই আমরা চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাকে অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে, অথবা তুমি যদি আইটিআই হোল্ডার হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমরা হচ্ছে এজ, তোমার বয়স কত হওয়া প্রয়োজন। তোমার বয়স হতে হবে, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স প্রয়োজন হচ্ছে 18 থেকে 33 বছর, ঠিক আছে? মিনিমাম 18, ম্যাক্সিমাম হচ্ছে 33। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি 3 বছরের ছাড় পাবে, অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে 18 থেকে 36, ঠিক আছে? তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি বয়সের ছাড় পাবে হচ্ছে 5 বছর, সেক্ষেত্রে তোমার বয়স হয়ে যাচ্ছে 18 থেকে 38। আশা করি তোমরা বুঝতে পারলে। আর যদি কেউ পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কেউ থেকে থাকে, সেক্ষেত্রে সে 10 বছরের ছাড় পাবে, তার জন্য বয়স হয়ে যাচ্ছে 18 থেকে 43। আশা করি তোমাদের কাছে এজের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এই হলো তোমাদের এলিজিবিলিটি, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসি হচ্ছে অ্যাপ্লাই। তো দেখো অ্যাপ্লাই যে পদ্ধতি সেটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন। যখন আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের অনলাইনে ফর্ম বের করবে, তোমাকে অনলাইনে সমস্ত জায়গায় ডকুমেন্টস চাইবে, সমস্ত কিছু ঠিকঠাকভাবে দিয়ে তোমাকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো দেখো পাশে আমি ফিজার কথাটা লিখে রেখেছি। তো ফিজার ব্যাপারটা হচ্ছে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো, তোমাকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে হচ্ছে 500 টাকা। কত বললাম? তোমাকে 500 টাকা কিন্তু ফিস জমা দিতে হবে। কিন্তু তুমি যখন সিবিটি এক্সাম দেবে, যদি তুমি এক্সাম দাও, তুমি কিন্তু 400 টাকা আবার রিটার্ন পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। প্রথমে তোমাকে 500 টাকা দিতে হবে, তুমি যদি এক্সাম দাও তুমি কিন্তু 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। তুমি যদি এসসি বা এসটি হয়ে থাকো এবং তুমি যদি ফিমেল হয়ে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার 500 টাকা লাগবে না, তোমাকে মাত্র দিতে হবে হচ্ছে 250 টাকা। তো 250 টাকা যদি তোমরা দাও, সেক্ষেত্রে তোমরা যদি পরীক্ষা দাও, তোমাকে কিন্তু 250 টাকাই টোটালটাই ফেরত দিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? আরেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে রেলের গ্রুপ ডি এর ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছে। আশা করি তোমাদের সেকেন্ড পয়েন্টটাও ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমাদের রিক্রুটমেন্ট, অর্থাৎ কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে তোমার সিলেকশন হবে। তো দেখো এখানে আমি লিখে রেখেছি 4টে ধাপে কিন্তু তোমাদের টোটাল সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়। দেখো আমি লিখে রেখেছি, প্রথমেই তোমাদের যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে সিবিটি। সিবিটির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? প্রথমে আমরা এই বিষয়টা ভালো মতন বুঝে নিই, তারপরে আমরা বাকি বিষয়গুলোতে আসবো, ঠিক আছে? তো দেখো সিবিটির ফুল ফর্ম আমি তোমাদের কি বললাম, সিবিটির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তো দেখো এই যে প্রথম যে এক্সামটা তোমাদের হবে, এটা কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তোমাদের টোটাল টাইম থাকবে হচ্ছে 90 মিনিট, অর্থাৎ তোমরা জানো প্রত্যেকেই 1.5 ঘন্টা টাইম হচ্ছে আমাদের, ঠিক আছে? কী কী সিলেবাস থাকবে খুব ভালো মতন বুঝে নাও। তোমাদের প্রথমে থাকবে হচ্ছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোশ্চেন থাকে,
ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন থাকে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের কোশ্চেন থাকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন থাকে। তো কোন বিষয় থেকে কতগুলো করে কোশ্চেন আসে খুব ভালো মতন বুঝে নাও। জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 25টা, ম্যাথ থেকে তোমাদের কোশ্চেন থাকে হচ্ছে 25টা, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 30টা, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 20টা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। টোটাল যদি আমরা যোগ করি দেখো কত হচ্ছে, 30×50, আর এখানে আমাদের হচ্ছে 50, টোটাল হচ্ছে আমাদের 100টা কোশ্চেন। আশা করি বুঝতে পারলে। তাহলে টোটাল কটা কোশ্চেন তোমাদের থাকবে 90 মিনিটে তোমাদেরকে সলভ করতে হবে, 100টা কোশ্চেন, MCQ টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন হবে। ঠিক আছে, এই 100টা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তরের জন্য তুমি পাবে হচ্ছে 1, অর্থাৎ টোটাল মার্কস তোমাদের কত হয়ে যাচ্ছে 100 নম্বরে। তোমাদের টোটাল পরীক্ষা হচ্ছে, টাইম থাকছে 1.5 ঘন্টা। তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ ভুল করলে কিন্তু মাইনাস পয়েন্ট আছে, সেই মাইনাস পয়েন্ট কত, 1/3, অর্থাৎ তুমি যদি একটা সঠিক করো তুমি কিন্তু 1-1 পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি যদি 3টে কোশ্চেন ভুল করো সেক্ষেত্রে তোমাকে আরও 1 টোটাল কেটে নেওয়া হবে তুমি যত নম্বর পেয়েছিলে তার থেকে। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের সিলেবাস এবং নেগেটিভ মার্কিং কীভাবে থাকে। চলো এরপরে চলে আসি আমরা নেক্সট পার্ট, সেটা হচ্ছে PET। তোমরা যদি CBT এক্সাম পাস করে যাও তারপরে তোমাকে দিতে হবে PET। PET-র ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাকে কিন্তু শারীরিক সক্ষমতার পরিচয় তোমাকে এখানে দিতে হবে। তো দেখো এখানে ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা রুলস রয়েছে, খুব ভালো করে এই জায়গাটা বুঝে নাও। একদিকে আমি লিখলাম হচ্ছে মেল, আর একদিকে লিখলাম আমি হচ্ছে ফিমেল। ঠিক আছে, তো দেখো প্রথমেই তোমাদের যেটা করতে হবে, ছেলেদের ক্ষেত্রে আমি বলি, ছেলেদের ক্ষেত্রে 100 মিটার দৌড় কমপ্লিট করতে হবে, 100 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 2 মিনিটে। ঠিক আছে, দৌড় বা তোমাকে হেঁটে পার হোক কি তুমি দৌড়ে পার হোক সেটা ব্যাপার না, তোমাকে 2 মিনিটের মধ্যে 100 মিটার কমপ্লিট করতে হবে। এমনি গেলে হবে না, তোমাকে সঙ্গে 35 কেজি ওয়েট নিয়ে তোমাকে পার করতে হবে 100 মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে ফার্স্ট স্টেপ কী হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে 100 মিটার তোমাকে দৌড়ে পার করতে হবে 35 কেজি ওয়েট নিয়ে। কোথাও যদি তুমি মাঝখানে ওয়েট রেখে দাও তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কী হয়, মেয়েদের ক্ষেত্রেও 100 মিটার তোমাদের পার করতে হবে, 2 মিনিটেই তোমাদের পার করতে হবে। তোমাদের ক্ষেত্রে ওয়েটটা কমিয়ে দেওয়া হবে, ছেলেদের ক্ষেত্রে যেটা 35 কেজি আছে তোমাদেরকে দেওয়া হবে হচ্ছে 20 কেজি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে তোমাদের স্টেপ নাম্বার 1। এরপরে দ্বিতীয় যে আরেকটা তোমাদের টেস্ট দিতে হবে সেটা হচ্ছে 1000 মিটারে তোমাদের কিন্তু দৌড় কমপ্লিট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে টাইম হচ্ছে তোমাদের 4:15। ঠিক আছে, অর্থাৎ 4:15 এর মধ্যে ছেলেদেরকে 1000 মিটার দৌড় কমপ্লিট করে তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কি হবে, 1000 মিটারই তোমাকে কিন্তু দৌড়ে কমপ্লিট করতে হবে, তোমাদের জন্য টাইমটা বেশি থাকবে, তোমাদের ক্ষেত্রে টাইম হয়ে যাবে 5:40। আশা করি তোমরা এই পার্টটাও বুঝতে পারলে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আমি আরেকবার খুব সহজে বলে দিচ্ছি, 100 মিটার দু ক্ষেত্রে ছেলে মেয়ে 100 মিটার তোমাদেরকে পার করতে হবে, 2 মিনিট করে টাইম পাবে ছেলেদের ক্ষেত্রে 35 কেজি, মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট নিয়ে তোমাদেরকে পার করতে হবে। 1000 মিটার দৌড় দুজনের ক্ষেত্রেই থাকবে, টাইমটা শুধু ডিফারেন্স থাকবে, ছেলেদের ক্ষেত্রে টাইম হচ্ছে 4:15, মেয়েদের ক্ষেত্রে টাইম হচ্ছে 5:40। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল। এই দুটো ধাপ তোমরা যখন পার করে যাচ্ছ, নেক্সট পয়েন্টে তোমাদের চলে আসছে হচ্ছে DV, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। অর্থাৎ তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, যে যে ডকুমেন্টস তোমরা সাবমিট করেছিলে সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো কিন্তু ম্যানুয়ালি চেক করা হবে, তোমাদেরকে ডাকা হবে, ডকুমেন্টস সব কিছু কিন্তু ঠিকঠাক মতন চেক করা হবে। এই তিনটে ধাপ তুমি যখন পার করে যাচ্ছ একদম লাস্ট পয়েন্টে চলে আসছে হচ্ছে তোমার মেডিকেল টেস্ট। ঠিক আছে, মেডিকেল টেস্টের ক্ষেত্রে বিশেষ করে চোখটাকে খুব বেশি করে গুরুত্ব দেওয়া হয়, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেমন 6/6, কোনো পোস্টের ক্ষেত্রে আবার 6/9, কোনোটা আবার 6/18, এরকম কিন্তু তোমাদের ভাগ থাকে। তো এই বিষয়গুলো আমি আর ডিটেলসে তোমাদের বলছি না, মেডিকেল টেস্টটা কিন্তু করা হবে। এই প্রত্যেকটা ধাপ তুমি যদি একদম ঠিকঠাক মতন পার করে যেতে পারো, এরপরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে ট্রেনিংয়ে, এবং ট্রেনিং কমপ্লিটের পরেই তোমার পোস্টিং হবে এবং তুমি কিন্তু ফাইনালি জবটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর দেখো নেক্সট পয়েন্ট আমি তোমাদের জন্য লিখেছিলাম হচ্ছে সিলেবাস। সিলেবাসটা তোমাদের কিন্তু আমি আগেই কভার করে দিয়েছি, আমি তোমাদের বলে দিয়েছি কোন বিষয় থেকে তোমাদের কত নম্বর আসে। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের প্রত্যেকের এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক, দাদা আমাদেরকে ইংলিশে বা হিন্দিতে পরীক্ষা দিতে হবে, আমরা তো বাঙালি। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি জানি রাখি, চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু চাইলে বাংলাতেও পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা বাঙালি তোমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, তোমরা বাংলা সাবজেক্টটাকে কিন্তু চুজ করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে যখন তুমি অনলাইনে আবেদন করবে তখনই কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজটাকে সিলেকশন করে নিতে হবে, নাহলে কিন্তু তোমার কোশ্চেন ইংলিশে আসবে। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, চলো এরপরে চলে আসি আমরা একদম লাস্ট পয়েন্ট, স্যালারি। অর্থাৎ তুমি যদি রেলের গ্রুপ ডি এই পোস্টে
জব পেয়ে যাও, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে রেলের জবের ক্ষেত্রে বিভিন্ন রকম ছাড় থাকে, তো সমস্ত কিছু যদি দেখা হয় মোটামুটি তোমাদের বেসিক পে, এইচআরএ, ডিএ সমস্ত কিছু যদি যোগ করা হয় মোটামুটি একটা ধরে নাও 25,000 টাকা থেকে তোমাদের 30,000 টাকা মতো কিন্তু একটা স্যালারি প্যাকেজ তোমাদের প্রথমে শুরুতে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এরপরে তোমরা কিন্তু প্রমোশনের সুযোগ পাচ্ছ, এছাড়া তোমরা যদি বিভিন্ন রকম পরীক্ষা তোমাদের সুযোগ থাকবে, তোমরা যদি হাই লেভেলে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পড়াশোনা করে এক্সাম দিয়ে তোমরা কিন্তু হাই র্যাঙ্কে যেতেই পারো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের রেলের গ্রুপ ডি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। এরপরে যদি কোনো রকম প্রশ্ন তোমার মনে থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে। আর প্রথমে আমি তোমাদের বললাম যে টোটাল রেলের গ্রুপ ডিতে 17টা পোস্ট আছে, তো প্রত্যেকটা পোস্ট সম্বন্ধে তোমরা যদি জানতে চাও যে কী কী পোস্ট আছে এবং কোন পোস্টের কী কী কাজ হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু এই পোস্টগুলো সম্বন্ধে সেপারেট একটা ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কেমন লাগলো সেটাও কিন্তু পারলে কমেন্ট করে জানাতে ভুলো না, কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।